নমস্কার, আপনারা দেখছেন নিউজ আরসিবিএস। আরসিবিএসের সমস্ত দর্শককে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হালখাতার পূজোস্বার্থে বর্ভূমিমা মন্দিরে মানুষের ভিড়, দেবীকে শ্রদ্ধা জানিয়ে শুরু নববর্ষ। পয়লা বৈশাখে মিষ্টির চাহিদা প্রচুর, আগের রাতে চললেও মিষ্টির প্যাকেট তৈরির কাজ। আরসিবিএস বাংলাকে নববর্ষের শুভেচ্ছা জানালেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী, কর্মীদের দীর্ঘায়ু কামনা করলেন মন্ত্রী। ওল্ড দীঘায় মিলল নিখোঁজ ছাত্রের মৃতদেহ, জোয়ারে তোড়ে ভেসে এলো মৃতদেহ। জমি বিবাদের জেরে কাকার হাতে খুন ভাইপো, পলাতক অভিযুক্ত। পাঁশকুড়ায় উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ, তদন্ত পুলিশ। খেজুরিতে পুকুর থেকে উদ্ধার একটি মৃতদেহ, গোটা শরীরে আঘাতের চিহ্ন। মুখ্যমন্ত্রীকে হুমকির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হলদিয়ায়, মিছিলে পা মেলান অসংখ্য মানুষ। উদ্বোধন হলো ব্লক কৃষি দপ্তর, উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী। চড়ক মেলাকে ঘিরে উৎসাহী মানুষের ভিড়, জমজমাট রেয়াপাড়া। খেতে পড়ে পচে যাচ্ছে টমেটো, চাষিরা ঝুঁকছেন ঢেঁড়স চাষের দিকে। আসছে বিস্তারিত খবরে। বাঙালির নতুন বছর মানেই হালখাতা, আর সেই খাতা পুজো করার জন্য বহু ব্যবসায়ী মানুষ তমলুকের বর্গভীমা মন্দিরে ভিড় জমান পুজো দিতে। মন্দিরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। নববর্ষ উপলক্ষে মন্দিরে মন্দিরে ভিড় ভক্তদের। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বর্গভীমা মন্দির জাগ্রত 51 পীঠের মধ্যে একটি পীঠ। নতুন বৎসরের নতুন দিনে জেলার বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা নতুন খাতা তৈরির আগে তমলুকের মা বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে শুরু করেন নতুন খাতা। শুরুটা তো মায়ের আশীর্বাদ নিয়েই করতে চাইছি, আর এসছি পুজো দিতে এসছি, তাই অপেক্ষা করছি। আপাতত এখন পুজোটা দিই, তারপরে দেখা যাবে। সেইভাবে বেরিয়ে এসছি, সারাদিন আবার দেখা যাবে কি হয়। কেন, ভালোই কাটবে। পয়লা বৈশাখের এই শুভক্ষণে প্রচুর মানুষ বর্গভীমা মন্দিরে পুজো দেন। কিভাবে কিভাবে শুরু করছেন বছরটা? আমি শুরু করছি সারা বছরটা যাতে ভালো কাটে, মায়ের আশীর্বাদ নিয়েই শুরু করছি বছরটা। কখন এসছেন, পুজো কি দেওয়া হয়ে গেছে? না, এখনো পুজো দেওয়া হয়নি, এই কিছুক্ষণ এলো। লাইন কি রকম বলুন? প্রচুর ভিড়, প্রচুর লাইন, প্রচুর ভিড়। এখানে কি সবাই এরকম আসে? হ্যাঁ, আমি এই বছর প্রথম এলাম। হ্যাঁ, এখানে আমার শ্বশুর বাড়ি, তাই এই বছর প্রথম এলাম। তো শুনেছি এখানে প্রচুর ভিড় হয়, এই রকমই ভিড় থাকে। এসে কি দেখছেন? এসে দেখছি প্রচুর ভিড়। যেটা বলতে সেটা ঠিক। হ্যাঁ ঠিক। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ আরসিবিএস। নববর্ষ মানেই মিষ্টি মুখ। পয়লা বৈশাখের আগের দিন মিষ্টির দোকানে চলে মিষ্টি তৈরির কাজ। পয়লা বৈশাখ উপলক্ষে মিষ্টির চাহিদা মেটাতে মিষ্টি দোকানে চলে মিষ্টির প্যাকেট তৈরির কাজ। শুভ কাজে বাঙালির মিষ্টি মুখ করানোই ঐতিহ্য। পয়লা বৈশাখ কি মিষ্টি ছাড়া চলে? পয়লা বৈশাখের আগের রাতে প্রতিটি মিষ্টি দোকানে চলে মিষ্টি তৈরির কাজ। পয়লা বৈশাখ উপলক্ষে মিষ্টির চাহিদা ছিল প্রচুর, চাহিদা মেটাতে তৎপর ছিলেন মিষ্টি ব্যবসায়ীরাও। শুক্রবার রাত ভোর মিষ্টি দোকান এবং তৎসংলগ্ন গোডাউনে চলে মিষ্টির প্যাকেট তৈরি। মুড়ি খাবে তো? কি কদম আর এই সুবাদাম রোল, কি কদম আর এই ক্ষীরের রোল, ক্ষীরের রোল দেরি হয়ে দুটাই দুটাই তো যা আমাকে তাড়াতাড়ি আগা লাস্টে গেল কি আমার ঘরে বিল কমে দাও লাস্টে দাও সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। আরসিবিএস বাংলাকে নববর্ষের শুভেচ্ছা জানালেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডক্টর সৌমিন কুমার মহাপাত্র। মুক্তি দিদা।
আরসিবিএস আমার জেলার একটি অন্যতম টিভি চ্যানেল। আরসিবিএস এর নির্ভীক প্রচার এটা সবাইকে ভালো এবং মুগ্ধ করেছে, ভালো লেগেছে। আমি এই চ্যানেলের মাধ্যমে পূর্ব মেদিনীপুরের সমস্ত অধিবাসী বৃন্দকে তৎসহ পশ্চিমবাংলার সমস্ত মানুষকে এই শুভ নববর্ষে আজকের দিনে তাদেরকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রণাম, প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আর এই আরসিবিএস এই চ্যানেলের যে পরিবারের সবাই তাদেরও দীর্ঘায়ু কামনা করি। আমি কামনা করি আরসিবিএস এর আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, নতুন বছর এদের ভালো কাটুক, সবাই দীর্ঘজীবী হোক, ভালো থাকুন। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিউ দীঘা থেকে নিখোঁজ ছাত্রের মৃতদেহ মিলল ওল্ড দীঘা থেকে। সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্র। শুক্রবার জোয়ারের তোড়ে ভেসে আসে তাঁর মৃতদেহ, দেহটি উদ্ধার করেছে পুলিশ। নিউ দীঘা থেকে নিখোঁজ ছাত্রের মৃতদেহ মিলল ওল্ড দীঘা থেকে। বৃহস্পতিবার নিখোঁজ হয়ে যান মনোজ কুমার দে নামের এক ছাত্র। সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ হন তিনি। শুক্রবার জোয়ারের তোড়ে তার মৃতদেহ ভেসে আসে। মৃতদেহটি উদ্ধার করেছে দীঘা থানার পুলিশ। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ আরসিবিএস। জমি বিবাদের জেরে কাকার হাতে খুন হলো ভাইপো। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার নন্দপুর গ্রামের ঘটনা। কলের পাইপকে কেন্দ্র করে কাকার হাতে মৃত্যু হয় ভাইপোর, অভিযুক্ত কাকা পলাতক। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার নন্দপুর গ্রামে দুই ভাইয়ের জমি সংক্রান্ত বিবাদের জেরে কলের পাইপ বসানোকে কেন্দ্র করে কাকার হাতে মৃত্যু ভাইপোর। শুক্রবার সন্ধ্যায় মোসলেম খান তার বাড়ির সামনে কল বসানোর জন্য পাইপ লাইনে বসাবে বলে প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় দাদা শেখ ইসলাম খান বাধা দেয়। সেই সময় দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে। লাঠি নিয়ে শেখ ইসলাম পরিবার শেখ মোসলেমের ছেলেকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে তার মাথা ফেটে রক্ত বেরিয়ে যায়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করে। গভীর রাতে তার মৃত্যু হয়। অভিযুক্ত ব্যক্তি পলাতক। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য পাঁশকুড়ার কোলসরে। 6 নম্বর জাতীয় সড়কে কোলসরের একটি পথের খাল পাড়ে স্থানীয়রা এসে মৃতদেহটি পড়ে থাকতে দেখে। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। অজ্ঞাত পরিচয় গলা কাটা মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য পাঁশকুড়ার কোলসরে। পাঁশকুড়া থানা এলাকার 6 নম্বর জাতীয় সড়ক থেকে কোলসরের পথের খাল পাড়ে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। বছর 45 এই ব্যক্তিকে গলা কেটে দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন এবং মৃত্যু নিশ্চিত করতে গামছা দিয়ে শ্বাসরোধ করে ফেলে গেছে দুষ্কৃতীরা। সূত্রে অবশ্য জানা গেছে মৃত ব্যক্তি কোনো স্থানীয় ব্যক্তি নন। ঘটনার তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ। কি দেখলেন? জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস।
খেজুরী থানা এলাকায় হিজলিতে পুকুরে এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃতদেহের বিভিন্ন অংশে রয়েছে আঘাতের চিহ্ন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খেজুরিতে পুকুর থেকে উদ্ধার হলো একটি মৃতদেহ। জানা গিয়েছে মৃতের নাম ফারুক তোহা মোল্লা, বাড়ি খেজুরী থানার হিজলিতে। শুক্রবার একটি পুকুর থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের চারিদিকে রয়েছে আঘাতের চিহ্ন, ডান চোখের নিচে রয়েছে গভীর আঘাতের চিহ্ন। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে খুনের হুমকির প্রতিবাদে হলদিয়ায় করা হলো ধিক্কার মিছিল। গোটা শহর জুড়ে ধিক্কার জানিয়ে সরব হন তৃণমূলের কর্মী সমর্থকেরা। মিছিলে পা মেলান স্থানীয় তৃণমূল নেতা সহ বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রকাশ্যে খুনের হুমকির প্রতিবাদে শুক্রবার হলদিয়ার চকদীপা জীবির পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হয়। হলদিয়ার ব্রজলাল চক থেকে ধিক্কার মিছিলটি শুরু হয়। গোটা শহর জুড়ে ধিক্কার জানিয়ে সরব হন তৃণমূলের কর্মী সমর্থকেরা। ফলে বেশ কিছু সময় হলদিয়া মেছেদা 41 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশের হস্তক্ষেপে তা অবশ্য স্বাভাবিক হয়। ওই দিনের মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা সুকুমার সামন্ত, রফিকুল ইসলাম, মিহির দাস, শত্রুঘ্ন মালাকার সহ অন্যান্যরা। তাঁদের দাবি, অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে সাজা দিতে হবে, তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ আরসিবিএস। খেজুরি 2 নম্বর ব্লক উদ্বোধন হলো ব্লক কৃষি দপ্তরের। এই অফিস উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কৃষি মন্ত্রী পূর্ণেন্দু বসু। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত সদস্যগণ। খেজুরি 2 নম্বর ব্লকে উদ্বোধন হলো ব্লক কৃষি দপ্তর। নতুন কৃষি দপ্তর হওয়ায় দীর্ঘদিনের দাবি পূরণ হলো বলে মনে করেছেন এলাকাবাসী থেকে ব্লক নেতৃত্ব। অফিস উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারী, পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল, রাজ্য কৃষি আধিকারিক প্রদীপ কুমার মজুমদার, রাজ্য উপকৃষি অধিকর্তা ডক্টর সম্পদ রঞ্জন পাত্র সহ জেলার কৃষি আধিকারিকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত সদস্যগণ। যে উদ্দেশ্যে দপ্তর এখানে তৈরি হলো, সেই উদ্দেশ্য অর্থাৎ সরকার কৃষকদের স্বার্থে কাজ করবেন এবং কৃষক পরিবারগুলি তারা সরকারের সাথে সরাসরি যোগাযোগ রেখে তাদের অভাব অভিযোগ, তাদের ভালো লাগা খারাপ লাগা সেটাকে তারা সরাসরি এই আধিকারিকদের কাছে এসে এই অফিসে তারা জানাতে পারবেন। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। শুক্রবার নন্দীগ্রামের রেয়াপাড়া চড়ক মেলাকে ঘিরে বহু উৎসাহে মানুষের ভিড় জমে এই মেলায়। পুজোকে কেন্দ্র করে বসে মেলা, আর সেই মেলা দেখার জন্য ভিড় জমান বহু উৎসাহী মানুষ। এই মেলার প্রধান আকর্ষণ ভক্তদের ঝুলন। শুক্রবার নন্দীগ্রামের রেয়াপাড়ার চড়ক মেলাকে ঘিরে বহু উৎসাহী মানুষের ভিড় জমেছিল এই মেলায়। নন্দীগ্রামের শিব মন্দির আঙিনায় গাজন উৎসবের শেষ পর্বে
মন্দিরের উত্তরে কিছুটা দূরে স্টেটের পাঁচজন ভক্ত থাকেন, এদের মধ্যে একজন প্রধান থাকেন, তাকে পাট ভক্তা বলে, আর সব মানসিক ভক্তা। চৈত্র সংক্রান্তির দিন মন্দির থেকে চড়ক গাছ তুলে এনে স্থানীয় মানুষদের সহযোগিতায় এই কাঠ বয়ে নিয়ে গিয়ে মাটিতে দাঁড় করিয়ে পুজো করা হয়। এই মেলার প্রধান আকর্ষণ থাকে সরকারি ভক্তদের ঝুলন। কাঠের গুঁড়িটিকে আংশিক মাটিতে পুঁতে দাঁড় করিয়ে বেশ উঁচুতে বাঁশের দ্বারা তৈরি একটি যান্ত্রিক কারিগরি পদ্ধতিতে তাতে একে একে সরকারি ভক্তরা ঝুলতে থাকেন। বাঁশের এক প্রান্তে কাছি দিয়ে টান রেখে অপর প্রান্তে ভক্তদের কোমরে দড়ি বেঁধে ঝুলিয়ে মেঝে ঘোরানো হয়। ঝুলন্ত অবস্থায় একে একে পাকা বিচে কলা কাঁঠালি কলা ছুটতে থাকেন। এই পুজোকে কেন্দ্র করে মেলা বসে, আর এই মেলা দেখার জন্য স্থানীয় এলাকা থেকে বহু মানুষের ভিড় উপচে পড়ে চড়ক মেলা প্রাঙ্গণে। সেই থেকে এই জায়গার নাম হয় চড়ক মেলার মাঠ। চড়ক মেলা মাত্র কয়েক ঘন্টার মেলা, বিকেল তিনটেতে শুরু হয় আর শেষ হয় রাত নটায়। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ আরসিবিএস। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখতে চোখ রাখুন কৃষি কথায়। টমেটোর দাম না পাওয়ায় ঢেঁড়স চাষের দিকে ঝুঁকছেন তমলুকের চাষিরা। টমেটোর দাম না পাওয়ায় টমেটো চাষে উৎসাহই পাচ্ছেন না চাষিরা। টমেটোর দাম পড়ে যাওয়ায় বিপাকে চাষিরা। টমেটোর দাম না পাওয়ায় টমেটো চাষে উৎসাহ পাচ্ছেন না চাষিরা। টমেটোর দাম কম, ক্ষেত থেকে বাজার পর্যন্ত নিয়ে যাওয়ার খরচটুকু উঠছে না, তাই খেতেই পড়ে পচে যাচ্ছে টমেটো। তমলুক শহরে এখনো অনেকেই কৃষিজীবী। তমলুক পৌরসভার এক নম্বর এবং ১৪ নম্বর ওয়ার্ডে টমেটো চাষ করেছিলেন কৃষকেরা, কিন্তু সেই টমেটোর দাম পড়ে যাওয়ায় বিপাকে চাষিরা। তমলুকের প্রতিটি বাজারে গেলে চড়ার আনাজ বললেই উৎসাহে তা কিনে নিয়ে যান ক্রেতারা। বলছি টমেটো এবারে কেন চাষ দাম পেলেন না? কেন অতিরিক্ত চাষ হচ্ছে, বাজার ভালো না, ওই জন্য তো চাষ হয়নি। তার মানে কীরকম কত লস করেছেন মানে? হ্যাঁ এবছর তো মানে ঝাড় ৩০-৩৫ হাজার টাকা, মানে আমি ছোটো করে করছি, আর যারা বেশি করছে তাদের আরও বেশি ঝাড়, তারা ৬০-৭০ হাজার ১ লাখ টাকা পর্যন্ত ঝাড় খাচ্ছে, লস খেয়েছে। হ্যাঁ ক্ষতি তো হলো বিরাট না? হ্যাঁ হ্যাঁ এবারে ভালো ক্ষতি হয়েছে। অন্যান্য বছর কি ভালো দাম পান? হ্যাঁ অন্য বছর ছিল, এবছর অত্যাধিক চাষ বাইরে। মানে অন্য বছর আগে কত দাম পেতেন, এবছর কীরকম দাম পেয়েছে? এবারে তো ৩-৪ টাকা এরকম দাম হচ্ছে পাইকারি। আর গত বছর কি দাম ছিল? গত বছর দাম ছিল যে আপনার ১০-১২ টাকা। কিন্তু ইদানিং টমেটোর দাম সেভাবে উঠছে না। টমেটোর দাম না ওঠায় ঢেঁড়স চাষের দিকে ঝুঁকছেন চাষিরা। একদিকে ঢেঁড়সের সবুজ ক্ষেত, অন্যদিকে খেতে পড়ে পড়ে পচে যাচ্ছে টমেটো। তমলুক শহরের খেতে এখন দেখা যাচ্ছে সেই ছবি। বলছি কি কি চাষ করেন আপনি? টমেটো চাষ করা হয়। টমেটো করেছিলেন এবারে? হ্যাঁ। কিরকম দাম পেয়েছেন? না না এবছর দাম পাওয়া দাম পাননি, ঝাড় একদম। মানে এবছর লস করেছেন? হ্যাঁ হ্যাঁ। আর ঢেঁড়স কি? ঢেঁড়স এই যে আমি লাভই করে করছি, জ্যাঠো করি নিয়ে এখানে একটা আছে, আর একটা হাইসের পাশে চালু হচ্ছে। হ্যাঁ সেটা ঢেঁড়স হয়েছে, দুই একদিন পরে কাটা আরম্ভ হবে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস।
আজকের মতো নিউজ আর শিবে সেই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।